हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। स्वामी विवेकानंद एडुकेशनल वेलफेयर फाउंडेशन। आज हमें ये वीडियो ते कुछ ड्र टुल्स बारे इम्पोर्टेंट कुछ ड्र टुल्स बा ड्र कमेंट सम्पर्के आलोचना करब, सेगुलो निये डिसकस करब, जेगुलो समस्त रकम ड्रइंगे आमादेर प्रयोजन है, जेमन सिविल, मेकानिकल, आर्किटेक्चरल, सार्वे, जेकोनो रकम इंजिनियरिंग ड्रइंगे आमादेर सेगुलो यूज है। इम्पोर्टेंट कुछ ड्र टुल्स सेगुलो निये आज के वीडियोते डिसकस करछि। তাহলে চলো স্টার্ট করা যাক। যেটা হচ্ছে ফার্স্ট, যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টুলস, যেটা যে কমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের লাইন। তো লাইন যখন আমরা ড্র করব, তার কমেন্ট হচ্ছে এল এন্টার। তো এল এন্টার দিলে আমাকে এখানে যেখানে বলছে যে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, মানে যে কোনো জায়গায় একটা ফার্স্ট ক্লিক করতে বলছে। তো যে কোনো জায়গাটা যখনই ফার্স্ট ক্লিক করব, তো ফার্স্ট ক্লিক করলে আমরা স্ট্রেট লাইন ডাইমেনশন ড্র করতে পারি, বা আমি যে কোনো অ্যাঙ্গুলার বা অ্যাঙ্গেল দিয়ে আমি লাইন ড্র করতে পারি। যদি আমার স্ট্রেট লাইন ডাইমেনশন দরকার হয়, তাহলে আমি এখানে অর্থ অন করব। অর্থ অন করার শর্টকাট কী আছে একটা, যেটা হচ্ছে F8, ফাংশনের F8 কীটা প্রেস করলে আমার স্ট্রেট লাইন ডাইমেনশন হবে। আর যদি অর্থটা অফ করি বা F8টা যদি অফ করি, তাহলে আমি যে কোনো অ্যাঙ্গুলার আমি ডাইমেনশন নিতে পারবো। এটা ছাড়াও আমি এখানে অর্থ অফ করতে পারি, এখানে এখান থেকেও আমি অর্থটা অফ করতে পারি, তো সেটা করতে পারি। তো এটা আমি এখানে করছি না। এখান থেকেও যদি আমি অফটা অফ করে দিই, তাহলে এখান থেকেও এইভাবেও চল হবে, বা কমেন্ট দিয়েও বা হটকি দিয়েও আমরা করতে পারি। তো আমি F8 দিয়ে আমি ইউজ করছি এখানে, সবসময় আমরা শর্টকাট ইউজ করব। তো অর্থ অন রইল। অর্থ অন থাকা অবস্থায় আমরা যা ডাইমেনশান দেবো, অ্যাপ্রক্স আমি ফার্স্ট ডাইমেনশান দিচ্ছি এখানে, বা লেন্থ দিচ্ছি আমি 500 দিয়ে এন্টার প্রেস করলেই আমার এখানে 500 ডাইমেনশানের একটা লাইন ড্র হয়ে যাবে। আবার আমি দেখাচ্ছি এল এন্টার, দেন একটা ক্লিক করব। করার পর আমি এখানে একটা রোটেশান দেবো, কোন ডাইরেকশানে আমি লাইনটা ড্র করতে চাই। আমি যদি ওপরের ডাইরেকশানে লাইনটা ড্র করতে পাই, বা আপার ডাইরেকশানে যদি লাইনটা ড্র করতে চাই, তাহলে আপার ডাইরেকশানে মাউস পয়েন্টার রাখবো, রেখে ডাইমেনশান দেবো 500 দিয়ে এন্টার করলে আমার আপার ডাইরেকশানে লাইনটা ড্র হয়ে গেল। এটা হচ্ছে স্ট্রেট লাইনটা হলো, হরাইজেন্টাল আর ভার্টিক্যাল লাইন। যদি আবার অ্যাঙ্গেল বেস করে যদি আমি লাইনটা ড্র করতে চাই, কোনো লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 500 লাইন যদি আমি ড্র করতে চাই, তখন আমি এল এন্টার দেবো। দেওয়ার পর যে কোনো একটা ক্লিক করবো, সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দেন ফার্স্ট আমার কাজ হচ্ছে অর্থটাকে অফ করে দেবো। অর্থ অফ করে দেওয়ার পর ফার্স্ট আমি একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমি ডাইমেনশান দেবো বা লেন্থ দেবো। আমরা বলতে পারি লেন্থ ট্যাব অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। লেন্থ দিচ্ছি 500, দেন ট্যাব প্রেস করব। ট্যাবটা প্রেস করলেই লেন্থটা থেকে আমার অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেল। দেন অ্যাঙ্গেল দেবো 45 দিয়ে এন্টার করলে আমার কিন্তু এই লাইনের রেসপেক্টে, এই লাইনের রেসপেক্টে, এই হরাইজেন্টাল লাইনের রেসপেক্টে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা 500 লাইন আমার ড্র হয়ে গেল। এটা ছাড়াও আরেকটা অন্য প্রসেস আছে আমার ড্র করা, সেটা হচ্ছে এল এন্টার, দেন যে কোনো জায়গায় একটা ফার্স্ট ক্লিক করব। ফার্স্ট ক্লিক করার পর অ্যাট দ্য রেট সাইন দেবো, অ্যাট দ্য রেট দেওয়ার পর লেন্থ দেবো 500 দিচ্ছি লেন্থ, দেন লেস দ্যান সাইন দেবো, লেস দ্যান দেওয়ার পর অ্যাঙ্গেল দেবো 45 দিয়ে এন্টার করলে সেমভাবেই আমার কিন্তু ড্র হয়ে যাবে। এটা দুটো দুরকম প্রসেসে হলো। এইভাবে আমরা লাইন ড্র করে থাকি। এই লাইন কমেন্টটা কিন্তু আমার সমস্ত ড্রয়িংয়ের ক্ষেত্রেই লাগবে, যেটা সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হোক, বা বিল্ডিং কোনো কনস্ট্রাকশনের ড্রয়িং যেটা বলছি, সিভিল, সার্ভে, আর্কিটেকচার সবারই লাগে, বা মেকানিক্যাল ড্রয়িং, কোনো মেশিন ডিজাইন, যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেই লাগে। সবচেয়ে বেশি এটা লাগে সেটা হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে, বা সার্ভে বা আর্কিটেকচারাল ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা লাগে বিল্ডিং প্ল্যান করতে। সবচেয়ে বেশি আমার লাইন কমেন্টটা ইউজ হয়। তো যদি বিল্ডিং প্ল্যান কীভাবে ড্র করতে হয়, বা এলিভেশন কীভাবে ড্র করতে হয়, এগুলোই দেখার প্রয়োজন হয়, যদি দরকার হয় দেখতে, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে পারো, বা এখানে আমাদের আই সেকশানেও আমরা এখানে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি, এখানে ক্লিক করেও ডাইরেক্টলি এই ভিডিওটা দেখতে পারো। তো নেক্সট আসি লাইনের পর, যেটা আসবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যেটা একটা কমেন্ট, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের কমেন্ট হচ্ছে REC এন্টার দেবো, REC এন্টার দেওয়ার পর যে কোনো জায়গায় একটা ফার্স্ট ক্লিক করব। আমি এখানে ফার্স্ট ক্লিক করছি। ফার্স্ট ক্লিক করার পর আমাকে দিতে হয় হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, যেটা লাগে একটা লেন্থ লাগে আর একটা ব্রেথ লাগে। তো আমি ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস যেটা আমি দেখাচ্ছি, এটা ফার্স্ট প্রসেস, সেটা হচ্ছে লেন্থ দেবো ফার্স্টে। আমি অ্যাপ্রক্স লেন্থ দিচ্ছি এখানে 200 লেন্থ দিলাম, দেন ট্যাব প্রেস করব, দেন ব্রেথ দেবো, ব্রেথ দিচ্ছি এখানে 500 দিয়ে এন্টার করলে আমার এখানে কিন্তু 200/500 আমার একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস যদি দেখতে চাই, দেন আবার কমেন্ট দিচ্ছি REC এন্টার, দেন একটা ক্লিক করব যে কোনো জায়গায়। ক্লিক করার পর আমি দেবো হচ্ছে অ্যাট দ্য রেট সাইন দেবো, অ্যাট দ্য রেট দেওয়ার পর লেন্থ দেবো, লেন্থ আমি এখানে দিচ্ছি 500, দেন কমা দেবো,
कमा देवार पर देव हे ब्रेथ ब्रेथ दीची एखे 500 दीची 500 दिए एंटार ओके दें 500 बाय 500 एखे एकखाना रेक्टांगल बोलते स्कोयर एक गलो एट हमारे रेक्टांगलर प्रसेस दोटो प्रसेस देखाल दोटो प्रसेस रेक्टांगल हो गल नेक्स्ट एरपर जो देखा एक सार्केल ड्र कर देखा सार्केले আমি এখানে দুটো প্রসেস দেখাচ্ছি এটা সবচেয়ে বেশি কাজে লাগে দুটো প্রসেস এটা হচ্ছে একটা রেডিয়াস প্রসেসে একটা হচ্ছে ডায়ার প্রসেসে তো রেডিয়াস প্রসেস যদি করতে জাস্ট সি এন্টার দেব দেওয়ার পর একটা সার্কেলের সেন্টার পয়েন্টে ক্লিক করব দেন যে ডাইমেনশনটা দেব সেটা অ্যাজ আ রেডিয়াস এই সার্কেলটা ড্র হয়ে যাবে আমি এখানে 200 এর একটা রেডিয়াসে সার্কেল ড্র করছি তো 200 রেডিয়াসে একটা সার্কেল ড্র হয়ে গেল নেক্সট আমি যদি এখানে ডায়ার প্রসেসে দেখাই ডায়া দিয়ে যদি করতে হয় দেন করব কি সি এন্টার দেন এটা ক্লিক করব ক্লিক করার পর এখানে ডি এন্টার প্রেস করব ডি এন্টার প্রেস করলে আমার এটা ডায়াতে কনভার্ট হয়ে গেল এখানে আমি দিচ্ছি এখানে 400 দিচ্ছি 400 ডায়া দিয়ে এন্টার দিচ্ছি দেন এই সার্কেলটা ডায়ার প্রসেসে হয়ে গেল এটা 200 রেডিয়াস এই সার্কেলটা হয়েছিল এটা 400 ডায়াতে সার্কেলটা হলো যেহেতু দুটোর ডাইমেনশন অ্যাজ আ সেম ডাইমেনশন তো ইউ নো সেম সার্কেল ড্র হলো তো ফার্স্ট হলো লাইন গেল করালাম তারপর এখানে রেকট্যাঙ্গেল হলো তারপর এটা সার্কেল হলো এগুলো সব কটা আমাদের ইম্পর্টেন্ট কমেন্ট আর একটা লাস্ট একটা কমেন্ট দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে হ্যাচ হ্যাচিং আমাদের প্রচুর পরিমাণে কাজে লাগে সমস্ত ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়েতেই আমাদের হ্যাচিংটা কাজে লাগে তো হ্যাচিংয়ের কমেন্ট হচ্ছে এইচ এন্টার এইচ এন্টার দেওয়ার পর যে কোনো ক্লোজ ট্রাভার্সের মধ্যে আমরা হ্যাচিং করতে পারি কোনো ওপেন ট্রাভার্সে হ্যাচিং হয় না তো ক্লোজ ট্রাভার্স বলতে আমি এখানে যেমন চার দুটো রেকট্যাঙ্গেল আছে দুটো সার্কেল আছে যে কোনো একটাতে আমি করছি তো এটার উপরে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব ক্লিক করার পর এখানে হ্যাচ ক্রিয়েশন যেটা আছে হ্যাচ ক্রিয়েশনে ক্লিক করব ক্লিক করার পর এইখানে আমার একটা টোটাল হ্যাচিং লিস্ট আছে সেই হ্যাচিং লিস্ট থেকে যে কোনো একটা লিস্ট থেকে আমরা হ্যাচিং প্যাটার্ন চুজ করব আমি এখান থেকে এই প্যাটার্নটা চুজ করছি এই প্যাটার্নটা চুজ করলাম চুজ করলে আমার দেখা যাচ্ছে কি এখানে পুরো টোটালটা সাদা হোয়াইট হয়ে আছে তো আমি এটাকে যদি জুম করি তাহলে আমি ব্যাপারটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমার হ্যাচিংটা এরকম হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে এটা যেহেতু স্কেলটা 1 হয়ে আছে এর স্কেলটা 1 আছে বলে এত এরকম হয়ে আছে এরকম তো আমি এটা স্কেলটা যখনই বাড়াবো এটা আস্তে আস্তে আমার ক্লিয়ার হবে বা স্কেলটা বাড়বে তো এখানে আমার স্কেলটা পাওয়া যায় স্কেলটাকে আমি এটা 1 আছে 1টাকে আমি এখানে 10 করছি 10 দিয়ে এন্টার দেবো দেখো এটা আস্তে আস্তে কী হচ্ছে বড় হচ্ছে যদি মনে করি এত বড় দরকার নেই আমি ছোটো করতে তাহলে 5 দিয়ে এন্টার দেবো ছোটো হয়ে গেল যেমন রাখতে যাচ্ছি সেই কন্ডিশনে রেখে যদি দেখি ঠিক আছে এটা আমাদের প্রিভিউ দেখাচ্ছে আমরা এখনও পর্যন্ত আমি এটা ব্যাপারটাকে চেঞ্জ করতে পারি যদি এরপরে লাস্ট একটা দিয়ে এন্টার দিয়ে দিই আর কিন্তু আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না তো আবার যেই এন্টার দিলাম এটা কিন্তু ফিক্সড হয়ে গেল এই স্কেলে তো এই হলো আমাদের চারটে কমেন্ট দিয়ে আমি এখানে দেখালাম একটা হচ্ছে লাইন রেক্টাঙ্গেল সার্কেল আর হ্যাচ তো এই হচ্ছে আমাদের চারটে বেস্ট একদম ইম্পর্টেন্ট কমেন্ট যেটা আমাদের সব ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রেই লাগে তো এইগুলো ছিল কিছু ইম্পর্টেন্ট ড্রয়িং টুলস যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি মনে হয় যে এটা হেল্পফুল খুব হয়েছে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে আর নেক্সট ভিডিওতে আমরা মডিফাই কমেন্ট বা মডিফাই টুলস বলতে পারি বা অ্যানোটেশন টুলস আরও যেসব নানান রকম টুলস আছে সেই সমস্ত টুলস নিয়ে আলোচনা করব এগুলো নিয়ে এই সমস্ত টুলস বারগুলো নিয়ে ডিসকাস করব তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী এসব ভিডিওগুলো আমরা আপলোড করব তাহলে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার